প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম ছন্দস রেইনবো ইনসাইডে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আসলে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আমার জন্যে, আমার পরিবারের জন্যে ভীষণভাবে সেন্সিটিভ একটা বিষয়। আপনারা তো সবাই খুব ভালো করেই জানেন যে আমার দুই কন্যা, যমজ দুই কন্যা, টাপুর টুপুর। বড় নামগুলো একটু বলে দিই, রোদেলা সুহাসিনী টাপুর আর মেঘলা সুহাসিনী টুপুর। আমার এই দুই কন্যা ছোটবেলা থেকেই অভিনয় করে, বিভিন্ন নাটক, বিজ্ঞাপন, সিরিয়ালে তারা অভিনয় করেছে, কাজ করেছে। কিন্তু কিছুদিন আগে আমার বড় কন্যা, এক মিনিটের বড়, দুজনের মধ্যে টাপুর মানে রোদেলা, সে একটা ফিল্মে অভিনয় করেছে। এটা তার প্রথম ফিল্ম, নির্মলেন্দু গুণের দেশান্তর উপন্যাস অবলম্বনে আশুতোষ সজনের পরিচালনায় এই ফিল্মটি, যার নাম দেশান্তর। এবং এই দেশান্তর টাপুর অভিনয় করেছে প্রথমবারের মতো। ছবিটি গত 11ই নভেম্বর মুক্তি পায় আমাদের ঢাকার যমুনা ব্লকবাস্টার সিনেমাসে আর লায়ন সিনেমাসে। এক সপ্তাহ হয়ে গেল এ দুটো হলে চলছিল। আগামীকাল মানে 18 তারিখ থেকে ছবিটি বসুন্ধরা সিনেপ্লেক্সে, সনি সিনেপ্লেক্সে এবং মুক্তি সিনেমা হলে চলবে। আমি প্রথমেই আপনাদের কাছে একটু অনুরোধ জানিয়ে রাখছি যে যারা যারা যমুনাতে বা লায়নে এই এক সপ্তাহ ছবিটি দেখতে পারেননি, অনেক অনেকবার জানতে চেয়েছেন যে কোথায় কোথায় ছবিটি দেখানো হচ্ছে, তাদেরকে আমি বলবো যাতে তাদের সহজ হয়ে যায় যে যমুনাতে আগামী সপ্তাহ চলবে এবং সাথে যোগ হলো 18 তারিখে বসুন্ধরা সিনেপ্লেক্স এবং সনি সিনেপ্লেক্স আর মুক্তি। তার মানে এই তিনটি সিনেমা হলের কাছাকাছি যারা আছেন, বিশেষ করে বসুন্ধরা তো একেবারে মধ্যমণি শহরে, সো বসুন্ধরা দেখার জন্য আসলে সবাই অনেক অনেক বেশি উৎসাহ ফিল করেন। সো আমি বলবো যে যারা এই এক সপ্তাহে ছবিটি দেখতে পারেনি কিন্তু ভীষণ আগ্রহ, ভীষণ উৎসাহ ছবিটি দেখার, তারা নিশ্চয়ই বসুন্ধরায় 18 তারিখ থেকে দেখা শুরু করে দেবেন। আজ আমি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু সাজসজ্জা করেই আছি, আসলে আজ আমি গিয়েছিলাম যমুনা ব্লকবাস্টারে। তো আমি অলরেডি প্রথম শো যেদিন, মানে যেদিন রিলিজ হয়েছে সেদিন তো ছবিটা দেখেছি। আজ আমি আবার গেলাম কারণ আজ মৌসুমী আপু আজ ছবিটি দেখতে এসেছিলেন যমুনাতে, দ্যাটস ওয়াই আমি আবার গেলাম। কারণ আমার কাছে ভালো লাগার বিষয়টা অন্য, মৌসুমী আপু এই ছবিতে আমার মেয়ের মা, মানে মনসা যে চরিত্রটি টাপুর করেছে সেই মনসার মা। তো মনসার মাকে সাথে নিয়ে, মনসার মানে মনসার মাকে সাথে নিয়ে টাপুরের মা সিনেমা হলে বসে একসাথে ছবিটি দেখবে, এটা একটা অনেক বড় আনন্দের বিষয়, যে কারণে আসলে আমি আজকে ছুটে গিয়েছি ছবিটি আবার দেখার জন্য। আসলে ছবিটা তো আমার বারবার দেখতে ইচ্ছে করে, প্রতিদিন দেখতে ইচ্ছে করে, প্রতিনিয়তই দেখতে ইচ্ছে করে, সত্যি কথা হচ্ছে এইটা। সো আমি আবার দেখে এলাম দেশান্তর। আশুতোষ সজন ছিলেন, মৌসুমী আপা ছিলেন এবং ছবির আরও আর্টিস্টরাও ছিলেন, যারা সবাই মিলে আমরা একসাথে ছবিটি দেখলাম। আমি আপনাদেরকে মানে ছবিটি কেমন হয়েছে সে সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্যে আমি মৌসুমী আপার একটুখানি কথা, উনি বলেছেন ছবিটি দেখা শেষ করে, সেই কথাটা আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে ট্যাগ করে দেবো। আপনাদের কাছে ভীষণভাবে অনুরোধ থাকবে যে যেহেতু এটা আমার মেয়ের প্রথম ছবি, আমি যেহেতু মিডিয়াতে আছি, সো আমার তো একটা অনেক বড় স্বপ্ন, অনেক ভালো লাগা, অনেক ভালোবাসার বিষয় আসলে জড়িয়ে আছে এই ছবিটির সাথে। যেহেতু তারা আমার কন্যা, এক কন্যা করে ফেললো, আরেক কন্যাও নিশ্চয়ই সামনে করবে, নিশ্চয়ই সামনে আসবে আপনাদের সামনে ছবি নিয়ে। সো একজনকে আপাতত আমরা উৎসাহ দিই, আমার মেয়েটি দেশে নেই, মানে দুজনই দেশে নেই, তারা লেখাপড়া করে দেশের বাইরে। সো তারাও আপনাদেরকে ভীষণভাবে অনুরোধ জানিয়েছে যে আপনারা যেন ছবিটি মানে দলে বলে পরিবার নিয়ে গিয়ে দেখেন, কারণ এটা আসলে ভীষণভাবেই বলবো যে পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি,
দেশপ্রেমের ছবি, মিষ্টি প্রেমের ছবি, দেশভাগের ছবি, দেশান্তরের ছবি এবং দেশকে ভালোবেসে দেশে আঁকড়ে পড়ে থাকার ছবি। সো যারা দেশপ্রেম নিয়ে থাকেন, যারা দেশকে ভালোবাসেন, তারা তো অবশ্যই দেখবেন আমি আশা করব। আজ আসলে এই কথাগুলো বলার জন্যই আপনাদের সামনে এসেছিলাম। আমার ধারণা যে আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনেছেন এবং আমাকে যারা ভালোবাসেন, যারা আমার ফ্যান ফলোয়ার্স আছেন, তারা নিশ্চয়ই আমার কথা মতো হলে গিয়ে ছবিটি দেখে ফেলবেন এবং আস্তে আস্তে ছবিটি ঢাকার বাইরেও মুক্তি পাবে এবং যারা ঢাকার বাইরে আছেন তারা তো অবশ্যই তখন দেখে নেবেন। শুনতেই আর কথা বাড়াবো না, আসলে আবেগে ভালোবাসায় অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে। শেষে শুধু এইটুকুই বলবো, বাংলা সিনেমার সাথে থাকুন, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন, দেশান্তর দেখুন, জয় হোক দেশান্তরের, জয় হোক বাংলা চলচ্চিত্রের। তার সবাইকে ভালো থাকবেন। ছবি তো আমার কাছে খুব ভালো লাগছে, এটা ওর প্রথম ছবি, প্রথম ছবি চেষ্টাটা অনেক কষ্টের হয় জানি, তা অনেক ভালো করছে। যেমন প্রত্যেকটা ফটোগ্রাফি থেকে শুরু করি, শুধু ফটোগ্রাফি না, তার ছবির আগ পর্যন্ত যে প্রিপারেশনগুলো, প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর করে ডিরেক্টরের যে ছোঁয়াগুলো ছিল সব জায়গায় সে তার শোনার চেষ্টা করছে এবং খুব ভালো ভালোভাবে সে উত্তীর্ণ হতে পারছে। সবচেয়ে বড় কথা একটা ভিন্ন ভাষার, গতানুগতিক ভাষা ছিল না, একটু নেত্রকোণার ছায়া ছিল, কোথাও কারোর ময়মনসিংহ ছিল, তারপরে ওই পার বাংলা সব মিলে, আর ভাগ হওয়ার যে বিষয় সেটার যে ইমোশন সবার ভিতরে কাজ করছিল দেশপ্রেম, সেটাকে তুলে আনা হয়েছে গল্পের মাঝে। তারপর আরও একটা বিষয় ভালো লাগলো, সেটের কালার, সবার ড্রেস আপ মেকআপের কালারগুলো এত সুন্দর, মানে আমার কাছে খুব ভালো লাগে। সত্যি ছবি সে সত্যি ঘটনাগুলোই আমরা দেখেছি, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে টাচ করার। টাপুরের প্রথম ছবি এটা, ডেবিউ ফিল্ম, তোমার সাথে কাজ করেছে এটা সে মানে সৌভাগ্যবান। টাপুরের মানে কেমন লেগেছে? টাপুর অসাধারণ, আমি তো প্রথম থেকে শুটিং এর সময় বলেছি যে টাপুর বেস্ট। সবচেয়ে মানে ওর বিষয় যেটা ছিল, আমার তো যে একটা ন্যাচারাল লুক আছে, যে লুকটা এই ক্যারেক্টারের জন্য খুব জরুরি ছিল, ওর বয়সটাও খুব ম্যাচ করেছে, প্লাস ওর সাবলীল অভিনয়টা আমাকে খুব আকৃষ্ট করেছে, ভালো লাগবে। আর ইয়েতেও খুব ভালো লেগেছে, ইয়াশকে ইয়াশকেও খুব ভালো লেগেছে, অসাধারণ।